তোমরা আছো মং পাতালির সাথে। এই সিচুয়েশনে মানে এই প্যান্ডামিক সিচুয়েশন হওয়ার পরে যখন লকডাউন আস্তে আস্তে উঠলো এবং নানা রকম রেস্টুরেন্ট খাওয়ার জায়গা খুলে গেল, তখন গভর্নমেন্ট গাইডলাইন অনুযায়ী আমাদের কিন্তু এমনিতেও অনেক সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হচ্ছে। প্রত্যেকটা রেস্টুরেন্টে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হচ্ছে। আমরা তোমাদেরকে অনেক রেস্টুরেন্ট দেখিয়েছি যেখানে কিন্তু মেনুটা যেটা কাস্টমার অর্ডার করছে সেটা কিন্তু ডিজিটাল হয়ে গেছে। আমরা তোমাদেরকে এরকম অনেক রেস্টুরেন্ট দেখিয়েছি যেখানে এই রুল অনুযায়ী কাস্টমার মোবাইল থেকে স্ক্যান করে ডিজিটাল মেনু, যেটা মেনুটা ডিজিটাল করা হয়েছে, সেটা কিন্তু অর্ডার করতে পারছে। তার জন্যে কিন্তু এই সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন হচ্ছে। তাই এই একটা সুন্দর জিনিস নিয়ে আমি তোমাদের সাথে কথা বলতেই এসে গেছি। তোমরা কিন্তু তোমাদের নিজেদের রেস্টুরেন্টে এই সুবিধাটা পেতে পারো। এই ওয়েবসাইটটার নাম হলো মাই কিউয়ার রেস্টুরেন্ট মেনু, যেটার লিঙ্কটা কিন্তু তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ফার্স্টে তোমাকে এই ওয়েবসাইটে তোমাকে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার সময় তোমাকে প্ল্যান সিলেক্ট করতে হবে। তো এখানে 7 দিনের একটা প্ল্যান আছে যেটা কিন্তু একদম ফ্রি, বাট তোমার মান্থলি প্ল্যানটা আরও ভালো, সেটা হচ্ছে 199-এ তুমি মান্থলি এটা রেজিস্টার করতে পারবে। রেজিস্টার করার পর তোমাদের যে প্রোফাইলটা, প্রোফাইলের ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। ড্যাশবোর্ডে থাকা ইনভেন্টরি থেকে তোমরা তোমাদের রেস্টুরেন্টের মেনুটা অ্যাড করতে পারবে ডিজিটালে। যেমন ধরো ভেজ মেনু আলাদা, নন ভেজ মেনু আলাদা। ড্যাশবোর্ডে থাকা টেবিল অপশান থেকে তোমরা তোমাদের রেস্টুরেন্টে কতগুলো টেবিল আছে সেগুলোকে আলাদা আলাদা করে নাম্বারিং করতে পারবে। প্রতিটা টেবিলের জন্য আলাদা আলাদা কিউআর কোড থাকবে। কাস্টমার যে টেবিল থেকে খাওয়ার অর্ডার করবে সেটাও তোমরা জানতে পারবে সেই স্ক্যানের মাধ্যমে। তার মানে কি অর্ডার ম্যানেজমেন্টও হয়ে যাবে। কাস্টমার তার মোবাইলের যে কোনো স্ক্যানার অ্যাপ দিয়ে কিন্তু তোমাদের ওই কিউআর কোডটা স্ক্যান করতে পারবে। তাহলে তোমাদের রেস্টুরেন্টের মেনু কিন্তু তার মোবাইলে একদম ওপেন হয়ে যাবে। সেখান থেকে তারা যা যা অর্ডার করবে তোমাদের রেস্টুরেন্টের ড্যাশবোর্ডে কিন্তু সেটা অর্ডারটা চলে আসবে। তারপর যখন খাবারটা ডেলিভারি হয়ে যাবে তখন কিন্তু সেই অর্ডারের স্ট্যাটাসটা একদম কমপ্লিটেড হয়ে যাবে। এটা কিন্তু যারা রেস্টুরেন্টে ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করো, শুধু তারাই নয়, তোমরা যদি অ্যান্ড্রয়েড ফোনও ইউজ করো তাহলেও কিন্তু এই ওয়েবসাইটটা ইউজ করতে পারবে। এই পুরো প্রসেসে তোমাদের রেস্টুরেন্টের মেনুটা শুধু ডিজিটাল নয়, পুরো রেস্টুরেন্টের অর্ডার এবং টেবিল ম্যানেজমেন্টও করতে পারবে। আর যখন মাসে করবে তখন আরও ভালো অফার, মাত্র 199-এ। মাই কিউয়ার রেস্টুরেন্ট মেনু এই ওয়েবসাইটটার সমস্ত ডিটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশনে। তাহলে আশা করি তোমরা পুজোতে খুব ভালো একটা সময় কাটাবে এবং পুজোতে কিন্তু অলওয়েজ তোমাদের সেফটিটা মাথায় রাখতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে অ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে হবে। আজকের জন্য দুগ্গা দুগ্গা।